মা যাবে তোমরা যাও না তোমরা যাও কি হয়েছে ব্যাপারটা জানো তারপরে আমি যাচ্ছি এমনি সারা দিন বিয়ে বাড়ি থেকে পাগল কি হ্যালো গাইস আমি ব্যাক টু নিউ ব্লগ মৌসুমী সোনালি ব্লগ এর ঢালা ওয়ে মৌসুমী আর সোনালি ব্লগ তো আমাদের অনেক অনেক স্বাগত গাইস গুড মর্নিং এই দেখো অবস্থা আমাদের কি বিয়ে বাড়িতে কুড়িয়ামি করে কাটিয়েছি আর এখানে সেই দেখো বাসন মাজতে হচ্ছে এই এখন 10:30 বেজে গেছে রান্না মানে তো করতে হবে তাই কি এই যে সব চলছে দিদিভাইরা খাওয়া দিচ্ছে আরো দুটো দিন রয়ে গেলে তাহলে এগুলো আর করতে হবে কি রকম বদমাস দেখো মেয়েটা খঞ্জরি বাজাচ্ছে খঞ্জরি তো আমাদের যে ঠাকুমা তো ঠাকুমা দিয়েছে আমাদেরকে মানে মিরুকে দিয়েছে এটা কি বলে খঞ্জরি মিরুকে গিফট করেছে বৃন্দাবন গেছিল হয় কিন্ন আর আজকে দুপুরবেলা অনেকগুলো আইটেম হবে সারাক্ষণ রান্না করতেই হবে এক্ষুনি আমরা মুড়ি খেয়ে উঠেছি আর এই দেখো মা কি করছে দেখো এরা চায় প্রতিদিন বিয়ে হোক গাইস তোমাদের যদি পাড়ায় প্রতিদিন বিয়ে বাড়ি থাকে এদেরকে নিমন্ত্রণ করবে হ্যাঁ প্রতিদিন বিয়ে বাড়ি ঘুরবে এই দেখো মা এখন কি করছে বলো আমি এটা বেগুন কাটছি এটা বেগুনের ভর্তা হবে বিয়ে বাড়িতে অনেক মাছ মাংস অনেক কিছু খেয়ে খেয়ে পেটের অবস্থা খারাপ সেই জন্য ভাবছি একটু সবজি মিরুকে দেখো কি করছে বিয়ে বাড়ি নয় আমাদেরকে এসে বিয়েবাড়ি থেকে এসে শুধু সকাল থেকে শুধু জিনিস ধুইছি মানে মাথা খারাপ আমরা শুধুমাত্র দেখাতে পাচ্ছি মানে দেখাতে পারিনি কারণ কেউ তো ক্যামেরা ধরে দিতে পারবেনি বলো সবাই তো ঘুমায় আমরা কি করে ক্যামেরা একা একা করবো সেই জন্য আমরা দেখাতে পারিনি হাতে প্রচুর জিনিস তবু এখনো জিনিস আছে এখনো কাল অব্দি লাগবে জিনিস ধুইতে মানে আরো বেশি তোমার তো তিনজনের দিদি ভাই তিনজনের জিনিস দাদা ভাই দিদি ভাই আর মিরু আর আমাদের তো দুজনের তো সেই জন্য প্রথম ধুইতে হবে অনেক অনেক তাও আমি তো শুধু আজকে তো শুধু শাড়িগুলো ধুয়েছি শাড়ির কালেকশন গুলো ধুয়েছি এখনো আমার ওর জামা স্যুট ওর একটা স্যুট ধুয়েছি বাস ওর অনেক জিনিস বাকি আছে আমার অনেক জিনিস বাকি আছে আমি জিনিসগুলো ধুয়েছিলাম তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে আমাকে একটু ঝিলে দিয়ে আসো কিন্তু দিয়ে আসেনি বলে তোমাকে কি 500 টাকা দেবো তুমি ধুয়ে নাও ১০০ টাকা বলেছে না আমার পয়সার দরকার নেই আমি তুমি মুখে ধুয়ে আমি ধুয়ে দেবো তুমি বয়ে দেবো বলে না 500 দেবো আমি বলি 500 আমার দরকার নেই আর তুমি আমাকে এগুলো বয়ে দেবে আমি ধুয়ে দেবো ঠিক আছে তাহলে কি 500 কে দিছ কিন্তু মানে পৌঁছে দিয়ে আসছে কিন্তু লিয়ে আসেনি আমি লিয়ে আসছি এবার 500 দেয় কিনা আমি সেটা দেব আর এইদিকে দেখো তোমাদের ছোট দা ভাই এখনো ঘুমোচ্ছে হ্যালো মা সাজি সাজি ঘুমানে কি আছে কি আছে আমি তো হুড়পুড় করে বেরিয়ে পড়েছি আর সোনালি দেখো এখানে বেরোচ্ছে এখনো সোনালি এখনো বেরোচ্ছে মা যাবে তোমরা যাও না তোমরা যাও কি হয়েছে ব্যাপারটা জানো তারপরে আমি যাচ্ছি মিরু তো ঘুমিয়ে গেছে মিরুকে তো নিয়ে যেতে হবে তোমরা যাও আমি পরে মিরুকে নিয়ে যাব ঠিক আছে মা তো দেরি করে যায় বলছে কারণ তাড়াতাড়ি করে ডেকেছে তো জানি না কিসের জন্য ডেকেছে তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি তো চলো যাই দেখি ওদের দু ভাইকে বলো তোমরা যাবে নাকি না আমার কাজ আছে তুমি যাবে কে না না আমি এখন কাজ করব তো ঠিক আছে ওরা কাজ করুক তো আমরা তো যাব তো চলো তুমি যাবে নি তো আমরা পালিয়ে আরি ঠিক আছে আর যাও তোমরা তাড়াতাড়ি চলো আরে যতই কাছে বাপের দর হলেও তো একটু ভালো জামা কাপড় তো পরে যেতে হবে নাকি ছেঁড়া জামা পরে চলে যাবো তো আমরা পাড়াতে ঢুকে গিয়ে যাচ্ছি চলো আর বাস বাগানের ভিতর দিয়ে যাচ্ছি এই দেখো বাস বাগান পুরো হরর মুভির মতো ছিল আগে এখন ভদ্র হয়ে গেছে চলো চলো জলদি ভাবে জলদি করে চলো আর মা কেন ডেকেছে তার জন্য যেতে হবে আমার মা ডেকেছে হ্যাঁ সেটা বলে দাও ভালো করে বলে দিই যে আমার মা ডেকেছে সবাইকে তো চলো জানি না কেন ডেকেছে আমার বাপের বাড়ি যাচ্ছি আমরা মেন গলিতে চলে এসেছি ফাইনালি এই দেখো এই গলি দিয়ে এখান থেকে আসো তুমি বেটে তাই তোমার মাথায় লাগবে না আমার জুতো খুলতেই টাইম লেগে যাচ্ছে মিরু আসেনি দিদি লাতি না পরে আসবে কিন্তু কেন ডাকছো কেন ডাকার কারণটা কি এত হাসি এত আনন্দ
মনে হয় আরে এটা কি হয় না এটা কি কিছু হয়নি কেন ডেকেছে দেখি এমনি সারা দিন বিয়ে বাড়ি থেকে এসে এমনি সারা দিন জিনিস বাড়ি করে পাগল কি ডেকেছে বলো ও কেন ডেকেছি ওই যে পিঠা বানাতে হবে मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार की पिठा बनाए तो माने की माने की बोलो पिठा बनाने जो ना के मन के डाक से बाबा रात तो जाता नहीं बोले एक खुनी चला सफाई के लिए चला पिठा बनाने जो तो साउंड के डाक से इसे पिठा करने माँ मेरु घूमते के उड़ ले मेरु तखन लिए आज ऐ तो तातारी आज भी नहीं मेरे को रेस्ट नहीं था हमें जाबो দুরকমই সাদা পিঠা আর ওই কি বল পোড়া পিঠা মা সব রেডি করে তারপরে তারা চলায় মানে কিছু বলেনি যে পিঠাটা হবে কিছু সব বলেনি এখানে দেখো না ছেলে পুর তৈরি হচ্ছে এই দেখো আমাকে এসে ওই ওখান থেকে ছুটে ছুটে শ্বশুর বাড়ি থেকে ছুটে ছুটে এসে আমাকে এখানে রান্না করতে হচ্ছে কাজ যদি ভাইয়ের বিয়েটা হয়ে যেত এইরকমই তাহলে আমি বসে বসে ওইখানে বসে বসে হয়তো পিঠাগুলো খেতাম কারণ আমার বিয়ে হয়নি কারণ আমাকে বানিয়ে এদেরকে খাওয়াতে হবে আর আমাকে নিজেই খেতে হবে এই দেখো নারকেলের পুর রেডি হয়ে গেছে আর ওখানে পিঠের কি বলে ওটা ডোটাও রেডি হয়ে গেছে আর বানানো স্টার্ট করে দিয়েছি আর আমি গামলা বানাইছি আমার পিঠাটা দেখে যেই দেখবে সে লোভে একদম পড়ে যাবে এরকম জিভ থেকে এই দেখো এক দুটো গড়া হইল একটা গড়া আমরা কমপ্লিট করে ফেলেছি আর একটা গড়া এই দেখো এর অবস্থাটা গড়া না কি এই একটা গড়া শুয়ে পড় দিয়ে আর ভালো লাগেনি কমটা যেন ধরে এরা একটা গড়ার পিঠা বানিয়ে এদের এই অবস্থা আর এই দেখো একজন এসেছে পিঠাটা বানাইতে পারো না তুই এরা শুধু পিঠা খাবে এরা পিঠা বানাইবেনি তুই কোনো ঘুমাও না ঘুমানোর নাটক কর তো চলো মা তো এখন পিঠাটা সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছে তো পিঠাটা হয়ে যাক পরে খাবো আমরা আমাদের পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে আর সেই জন্য আমরা চলে এসেছি ঝিলপাড়ে ভিডিও বানানোর জন্য আর রাস্তাটা এত সরু দেখে দেখে না গেলে না একদম পড়ে যাবো ঝাই করে মেরা দিল্লি এ ফুকারে আজা আজা গানটা স্টেপ করতেই পাচ্ছি না গানটা যে স্টেপ আমরা করতেই পাচ্ছি না আমরা পিঠে বানাতে এসে আমরা এখানে ভিডিও করছি মজ মজ ভিডিও তো হয়ে গেছে সেটা বাদ দাও কিন্তু একটা স্টেপ আমরা পাচ্ছি না যাচ্ছি আমরা স্বপ্নের লন্ডন আর আমরা তো ওই কি জানো ভিগা ভিগা ওই গানটাতে আমরা স্টেপ করতেই পাচ্ছি না তাই স্টেপটা শিখবো আজা আজা ভুলভাল গান করছে ঠিক আছে তো চলো আমরা এবার বাবার বাড়িতে যাবো আবার ঘুরে ফিরে কারণ পিঠে তো খেতে হবে নাকি তো আমরা তো চলে এসেছি আর মিরুও চলে এসেছে তোমাদের দুই ধারা ভাই আসবে খেতে পিঠা আমরা বানাবো আর ওরা খাবে মিরু কই এই দেখো মিরু চলে এসেছে এই আসি আসি একটু আসি এসে গেছো কি সাধু করে আসেনি কেন দেখে তো বা তোমাকেও দিয়ে পিঠা বানাই রে বা ও হাততালি 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 ডবল হাততালি মিরু হাততালি ও কারণ মাকে তো আমরা ফোন করে বলিনি যে মা আজকে পিঠা বানানোর জন্য ডাকছে তো মাকে আমরা এটা ফাঁসিয়ে দিয়েছি আর মাকে আমরা অনেক করে ডেকেছি তো মা একটু কনফিউজ হয়ে বলে কেন ডাকছি যেতে হবে তাহলে তাই হড়ি বড়ি করে মাও চলে এসেছে সাজুগুজু কিছু করেনি আর চাকু চাকু নিয়ে চলে এসছে একদম আমি বলি কি নয় কি এত তাড়াহুড়ো করে ডাকছে তোমার বেটারাও আসবে তো তারা তো খাবে সেটা বলো হ্যাঁ আসবে তো ওরা বলছে আসবে ফাইনালি আমরা চলে এসেছি এই কুরকুরা প্যাকেট নিয়ে মেরা দিল
ট্রেন্ডিং চলছে ট্রেন্ডিং তো দেখো এবার আমরা ডান্স করব এনে শুই যা মেরে দি আমি ডান্স করব এদিকে হেভি লাইট করছি ঠিক আছে লাইট তোমরা গাইস লাইট লাইট এই দেখো তোমাদের দাদা ভাইরা চলে এসেছে আর আমরা দেখো কুরকুরা খেয়ে কুরকুরা প্যাকেটগুলো রেখে রেখে দিয়েছি তোমাদের জন্য তোমরা খেয়ে নাও কুরকুরা প্যাকেট রেখেছি খালি 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 বলতে না স্যার কি বলতে জান আপনি লুকা লুকা একটা বাই জাতি তুমি কুরকুরা খাও হ্যাঁ একটাও রাখেনি সব খেছে চলো চলো এই দেখো পিঠা সব কমপ্লিট হয়ে গেছে তো মা গুড় পিঠা বানিয়ে নিয়েছে আর এখানে মা পিঠাটা বসিয়ে দিচ্ছে এটা সিদ্ধ হলেই আমরা খাবো তোমার পিঠা কিন্তু আমি লেলিছি আর পিঠে খেয়ে একদম গাটা এলিয়ে গেছে সব থেকে গা এলিয়েছে তেলে ভাজা পিঠাটা সেই জন্যই তো তো আর বাড়ি থেকে মনে হচ্ছে ভাত রাত খেতে পারবো না মনে হচ্ছে মানে খেতেই পারবো বাড়ি থেকে আবার ভাত রান্না করবে নাকি নো নো একদম কাজ জাজ করবো না বেশি কাজ করে কি লাভ তো বাড়িতে গিয়ে একদম ঘুমিয়ে পড়বো ঘুমাবো আর মিরুটা আমাদেরকে দেখো কেমন করছে টাং করছে শুধু তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংক ইউ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও কিন্তু অল করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে আর তোমাদের বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আজকের মতো টাটা।